বন্যপ্রাণী উদ্ধারের পাশাপাশি নতুন কাজে পিপিএস তৈরি হলো আপত্তকালীন উদ্ধারকারী দল। কোথাও লোকালয়ে বন্যপ্রাণী উদ্ধার কিংবা গভীর রাতে সাপ উদ্ধার ফোন এলেই ছুটে পড়েন ময়নাগুড়ি রোড পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যরা। অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করে চলেছে ময়নাগুড়ি সহ পার্শ্ববর্তী এলাকায়। এবার বন্যপ্রাণী উদ্ধারের পাশাপাশি নতুন কাজে এগিয়ে এলেন ময়নাগুড়ির রোড পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যরা। রবিবার থেকেই শুরু হলেও তাদের নতুন পথ চলা। এবার বন্যপ্রাণী উদ্ধারের পাশাপাশি তারা আপতকালীন উদ্ধারকারী দল গঠন করলো। প্রাকৃতিক বিপর্যয় কিংবা দুর্ঘটনা থেকে উদ্ধার কার্যে এগিয়ে যাবেন ময়নাগুড়ির রোড পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যরা। প্রাথমিকভাবে প্রশিক্ষণ নিয়ে কাজ করবেন তারা। এক ফোনে ঘটনাস্থলে পৌঁছে যাবেন এই দল বলে জানা গিয়েছে। যদিও সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির সাথে প্রশিক্ষণ নিয়ে কর্মীদের প্রস্তুতি করানো হবে। এই বিষয়ে ময়নাগুড়ির রোড পরিবেশ প্রেমী সংগঠনের সম্পাদক নন্দকুমার রায় বলেন, বিশেষ উদ্ধারকারী দল গঠন করা হলো ময়নাগুড়ি রোড পরিবেশ প্রেমী সংগঠনের পক্ষ থেকে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ দুর্ঘটনা থেকে উদ্ধার কাজে সাহায্য করবে এই দল। প্রাথমিক প্রস্তুতির পর তারা জেলা শাসকের কাছে আবেদন করবেন এই দলের কর্মীদের অত্যাধুনিক প্রযুক্তির মধ্যে দিয়ে প্রশিক্ষিত করার জন্য। Your everyday fashion, men's wear, ladies wear, kids wear, accessories, household, toys and games, footwear. More soon offer 2022, up to 50% off Primark, everyday fashion. NN Road near IDBI Bank, Kosbihar. আজকে ময়নাগুড়ি পিপিএসের পক্ষ থেকে একটি বিশেষ উদ্ধারকারী দল আমরা গঠন করলাম। এই দলের মধ্যে আমাদের 7 জন মেম্বার রয়েছে। আমরা বহুদিন থেকে বন্যপ্রাণী উদ্ধারে কাজ করে চলেছি, আগামীতেও করব। তো এখন আমরা এই টিমটা যে বানালাম, এটার মূলত কারণ হচ্ছে বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগ অনেক সময় দেখা যায়, যে জলের মধ্যে পড়ে অনেক মানুষের মৃত্যু ঘটছে, নদীর মধ্যে, পুকুরের মধ্যে অথবা কুয়োর মধ্যে। সেক্ষেত্রে এই টিমটি কাজ করবে। আমরা প্রাথমিকভাবে একটা প্রশিক্ষণ নিয়ে আমরা কাজ শুরু করছি। আগামীতে আমাদের এই অত্যাধুনিক প্রশিক্ষণ নেওয়ার জন্য আমরা জলপাইগুড়ি জেলা শাসকের দ্বারস্থ হব। আমরা আবেদন জানাব যাতে আমাদের এই টিমকে অত্যাধুনিকভাবে প্রশিক্ষণ দিয়ে মজবুত করে তোলেন। এই বিষয়ে আমরা জেলা শাসকের কাছে আবেদন জানাবো।